প্রশ্ন 108, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর 1। আপনি উত্থাপন করুন। 100 কত? 100 8 108। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আসাদুজ্জামান তারকা চিহ্নিত প্রশ্ন 108 আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 108 সংসদে উত্থাপিত হল। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা তিস্তা নদী ভাঙ্গন নদী রক্ষার্থে 2018-19 অর্থ বছরে রংপুর জেলা গঙ্গাচড়া রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডানতে ভাঙ্গন নদী রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় 10.41 কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়, যার ব্যয় 142 কোটি টাকা, 142 কোটি 38 লক্ষ টাকা, এবং 35 কিলোমিটার বাঁধ মেরামত করা হয়, যার ব্যয় 11 কোটি 21 লক্ষ টাকা। এর ফলে তিস্তা নদীর ডানতে সুরক্ষিত রয়েছে। এছাড়া রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ব্যাপক ভাঙ্গনে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে রংপুর ও নীলফামারী জেলা গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা জল ঢাকা উপজেলায় তিস্তা নদী ভাঙ্গনতে রক্ষা শীর্ষক প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা সম্পাদনের জন্য পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়াও লালমনিরহাট জেলায় তিস্তা নদী ভাঙ্গন রোধকল্পে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষকোচা নামক স্থানে তিস্তা নদীর বামটি সংরক্ষণ কাজ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের ব্যয় 49 কোটি 34 লক্ষ টাকা এবং প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2022 হতে জুন 2024 পর্যন্ত। উল্লেখ্য, তিস্তা নদীর ভাঙ্গন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ হ্রাস, নদীর নাব্যতা রক্ষা, ভূমি পুনরুদ্ধার তথা টেকসই নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য তিস্তা নদীর সর্বাঙ্গীন ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ শ্রদ্ধেয় মাননীয় স্পিকার আমাকে সম্পূরক প্রশ্ন করার অনুমতি দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন। আপনি জানেন, অবগত আছেন নিশ্চয়ই, যে আমার রংপুর 1 সিটি কর্পোরেশন 8টা ওয়ার্ড এবং 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন তিস্তা ভাঙ্গন কবলিত। প্রতিবারে সেই নোয়াহালীর চর থেকে নোয়াহালী, লক্ষ্মীদারি, কলকন্দ, আলমবিহিদর, তারপর গঙ্গাচড়া, গজঘণ্টা এবং মহামায়া, এই 7টি ইউনিয়ন বরাবরই তিস্তা ঢলের কারণে হাজার হাজার একর জমি নষ্ট হয়, শত শত পরিবার নিঃস্ব হয়ে যায়। আপনার কাছে প্রশ্ন, যে এখানে প্রতি বাতির অন্যান্য উপজেলায় কাজ হচ্ছে, আমার গঙ্গাচড়ার এই জায়গা নোহালি কচুয়ার থেকে শুরু করে মহামায়া পর্যন্ত তিস্তার বাতিরের কোন বেড়িবাদের ব্যবস্থা করে এই শত শত একর জমি, হাট বাজার, স্কুল কলেজ রক্ষা করার কোন ব্যবস্থা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি, গঙ্গাচড়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের জন্য 2018-19 অর্থ বছর রংপুর জেলা গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলা তিস্তা নদীর ডানতে ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় 10.414 কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়, যার ব্যয় 142 কোটি 38 লক্ষ টাকা, এবং 35 কিলোমিটার বাঁধ মেরামত করা হয়, যার ব্যয় 11 কোটি 21 লক্ষ টাকা। এর ফলে তিস্তা নদীর ডানতে সুরক্ষিত রয়েছে এবং আমি মনে করি গঙ্গাচড়া উপজেলায় এলাকাটিও সুরক্ষিত রয়েছে। এছাড়াও যদি আপনাদের নতুন কোনো জায়গা, আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব আবহাওয়াকালীন সময়ে বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা দেয়। আপনাদের এলাকায় যদি এরকম নদী ভাঙন দেখা দেয়, আপনারা আমার সঙ্গে অথবা আমাদের স্থানীয় প্রকৌশল সঙ্গে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।